হ্যালো ভিউয়ার্স, আমি তাপস, আর তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল হিস্টাপে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আলোচনা করব, তোমরা যারা 2021 সালে মাধ্যমিক পরীক্ষা দিবে অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার ফাইনাল দিবে তাদের ইতিহাস সায়েশনের 8 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। সাথে সাথে এই ভিডিওটিতে তোমাদের সাথে শেয়ার করব প্রশ্নপত্রে তোমরা কীভাবে উত্তর লিখবে অর্থাৎ উত্তর লেখার কৌশলগুলোও কিন্তু আমি তোমাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করে দিব। তো ভিডিওটির সাথে থাকবে এবং ভিডিওটি বেশি বড় না করে চলুন শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা, তোমরা যারা নতুন এসেছো চ্যানেলে, তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিও প্রেস করে ধরবে। আমরা কিন্তু তোমাদের জন্য এই ধরনের শিক্ষামূলক ভিডিও আপলোড করে থাকি। তো মাধ্যমিক ইতিহাস সায়েশন 2021 8 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের কাছে তুলে ধরেছি, অর্থাৎ 8 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ সায়েশন ইতিহাসের আমি তোমাদের কাছে তুলে ধরেছি। দেখো, 1 নম্বরে কী প্রশ্ন রেখেছি, 19 শতকে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা লেখো। এই প্রশ্নটি কিন্তু ভেরি ইম্পর্টেন্ট এই বছরের জন্য। তারপরে 2 নম্বরের প্রশ্ন, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারী সমাজের ভূমিকা বা অবদান লেখো। এই প্রশ্নটিও আসার মতন একটি প্রশ্ন। তারপরে প্রশ্ন রেখেছি, ভারত ছাড়ো আন্দোলন পর্বে কৃষক শ্রেণীর ভূমিকা লেখো। বন্ধুরা, তোমাদের বলে রাখি, তোমাদের কিন্তু এই 3টি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন কিন্তু অবশ্যই তোমরা কমন পাবে। এরপরের প্রশ্নগুলো আমরা দেখে নিব। এরপরে দেখো, আমি যে প্রশ্ন রেখেছি সেটি হচ্ছে সিপাহী বিদ্রোহ, নীল বিদ্রোহ এবং সাঁওতাল বিদ্রোহ। বন্ধুরা, তোমরা এই 3টি বিদ্রোহ রিলেটেড যে ধরনের প্রশ্নই হয়ে থাকুক না কেন, সেই ধরনের প্রশ্ন কিন্তু তোমরা একটু ভালোভাবে দেখে যাবে। অর্থাৎ সিপাহী বিদ্রোহ রিলেটেড যে যে প্রশ্ন আছে সেই প্রশ্ন একটু ভালোভাবে দেখে নেবে, নীল বিদ্রোহ রিলেটেড যে যে প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো একটু ভালোভাবে দেখে নেবে, এবং সাঁওতাল বিদ্রোহ যে প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো একটু ভালোভাবে দেখে নিও। মেন কথা হচ্ছে, তোমরা এই 3টি বিদ্রোহ কিন্তু একটু ভালোভাবে দেখে নেবে। এই 3টি বিদ্রোহের থেকেই কিন্তু একটি বিদ্রোহ এই বছর আসার সম্ভাবনা খুবই প্রবল। এরপরে প্রশ্ন দেখো, বাংলায় 19 শতকে বিজ্ঞান শিক্ষার বিকাশ, এই বাংলায় 19 শতকে বিজ্ঞান শিক্ষার বিকাশ, এই প্রশ্নটি কিন্তু ভেরি ইম্পর্টেন্ট এই বছরের জন্য। 2021 সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এই প্রশ্নটি তোমরা একটু দেখে নিও। তারপরে দেখো, ইয়ং বেঙ্গল আন্দোলন বা নববঙ্গ আন্দোলন, নববঙ্গ আন্দোলনের ডিরোজিওর ভূমিকা, ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রভাব ইত্যাদি কিন্তু তোমরা যাবতীয় প্রশ্ন অর্থাৎ ইয়ং বেঙ্গল রিলেটেড যাবতীয় প্রশ্ন কিন্তু তোমরা একটু ভালোভাবে দেখে যেও। বন্ধুরা, এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ কিছু 8 নম্বরের সাজেশন। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না, এবং চ্যানেলে নতুন আসলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিও অবশ্যই প্রেস করে ধরবে। তো বন্ধুরা, এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ সাজেশন। এখন আমি চলে যাব তোমরা পরীক্ষার খাতায় কীভাবে প্রশ্নপত্র লিখবে অর্থাৎ পরীক্ষার খাতায় লেখার কৌশল তোমাদের কী কী হবে এই নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো দেখো বন্ধুরা, তোমরা যখনই পরীক্ষার খাতায় লেখো না কেন, এই 3টি বিষয় কিন্তু তোমাদের অবশ্যই ধ্যান রাখতে হবে বা খেয়াল রাখতে হবে। একটি হচ্ছে পরিমিত লিখন, অর্থাৎ 8 নম্বরের প্রশ্ন যদি তোমরা লেখো, 8 নম্বরে বলা আছে 15-16টি বাক্যে লিখতে, সেক্ষেত্রে কিন্তু তোমরা 10% বৃদ্ধি করে লিখতে পারো, অর্থাৎ 18 থেকে 20টি বাক্যে কিন্তু তোমরা লিখতে পারো। এরপরে তোমাদের যে জিনিসটি ধ্যান দিতে হবে সেটি হচ্ছে শুদ্ধ বানান। হ্যাঁ বন্ধুরা, তোমাদের বানান যদি শুদ্ধ না হয় তাহলে কিন্তু তোমাদের পরীক্ষার খাতায় নাম্বার অনেকটাই কমে যাবে। এরপরে আসে বিষয়ভিত্তিক লিখন, অর্থাৎ তোমরা যখন ইতিহাস লিখবে তখন বিষয়ভিত্তিক লিখন কিন্তু তোমাদের লিখতে হবে। এমন নয় যে ইতিহাস লিখছো পাতার পর পাতা তোমরা লিখে যাচ্ছ, কিন্তু যখন লেখা শেষ হচ্ছে তখন দেখা যাচ্ছে বিষয়ের থেকে বিষয় বহির্ভূত কথাগুলোই তোমরা বেশি লিখেছ, অর্থাৎ বিষয় বহির্ভূত লেখা কিন্তু তোমরা লিখতে পারবে না। বন্ধুরা, এক্ষেত্রে তোমাদের একটি কথা না বললেই নয়, হিস্ট্রি নট এ স্টোরি, ইতিহাস কিন্তু গল্প নয়, অর্থাৎ গল্পের মতো কিন্তু তোমরা বানিয়ে লিখতে পারবে না। তো বন্ধুরা, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই, আশা করি তোমরা সকলেই ভালো থাকবে।